हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती आर तुमरा देखछो शातीज वांडरलैंड। तो आज के इंट्रोडक्शने बड़ो करे बोलार किछुई नहीं, एखन मा आमार एकटा फेवरेट डिश रान्ना करछे, सेटा होच्छे भेटकी माछेर पातुरी। एर आगे तोमादेर एकटा इलिश माछेर पातुरी देखिएछिलाम, जेटा कला पाताय मुड़े ना, मा बोधहय लाउ पाता बा कुमड़ो पाता एरकम किछु एकटा दिए करेछिल। बाट आजके जेभाबे प्रपार पातुरी करा हय कला पाताय मुड़े, सेभाबे मा भेटकी माछेर पातुरीटा बानाबे, आर जेटा आमार एकदम भीषण भीषण फेवरेट एकटा आइटेम। तो चलो আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে পাতুরির প্রিপারেশন চলছে। আজকে ভেটকি পাতুরি রান্না করা হবে। তো এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এই দেখো, এটা একটা পুরনো কড়াইতে এখানে জল গরম বসানো আছে, আর এখানে এই কলা পাতাগুলোকে মা ওর মধ্যে একটু সেঁকে নিচ্ছে আর কি, তাই তো, মানে ভিজিয়ে ওটাকে একটু ভাপিয়ে মতো নেওয়া হচ্ছে আর কি কলা পাতাটাকে। মানে এটাও এটা না করলে ওই মুড়তে খুব অসুবিধা হবে। তো এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে, আগে খুব ভালো করে ধুয়ে তারপর এইভাবে পাতাগুলোকে ওই গরম জলের মধ্যে দিয়ে একটু তুলে নিতে হবে। এটা হলে কোনো নোংরাও থাকবে না, আর পাতাগুলো ভাঁজ করতে সুবিধা হবে। যে কোনো পাতুরি আইটেমে এরকম করে নিতে হয়। তো আজকে ভেটকি পাতুরি হবে, সেটা পুরোটাই তোমাদের দেখাবো। এটা প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম যে পাতাগুলোকে কিভাবে প্রিপেয়ার করে নিতে হয়। ওখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পাতা আছে। এই ভেটকি পাতুরি হচ্ছে আমার খুব ফেভারিট ডিশ। তো এটা আজকে বানানো হচ্ছে, তো এটা তো তোমাদের দেখাবোই সেজন্য। এই দেখো, এরকমভাবে একবারে অনেকগুলো করে পাতা দিয়েই করে নেওয়া যাবে, ব্যাপারটা খুব ডিফিকাল্ট কিছু না। এরকম জলে ডুবিয়ে রেখে তারপর তুলে নিতে হবে। দেখে নাও, এই এইভাবে যাতে সব জায়গায় লাগে জলটা, তারপরে এরকমভাবে তুলে নিতে হবে। এখানে হচ্ছে 900 গ্রাম ভেটকি মাছ রাখা রয়েছে। এটা ফিলেটা খুবই বাজে করেছে, মানে অ্যাকচুয়ালি ফিশ ফ্রাইয়ের জন্য কাটার কথা ছিল, তো এটা ফিশ ফ্রাইয়ের পক্ষে একদমই বাজে হয়েছে। তো মা এই জন্য পাতুরি করছে, পাতুরির জন্য পিসগুলো একটু ছোট। তো পাতুরির জন্য যে মশলাগুলো লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে সর্ষে রয়েছে, দেখতেই পাচ্ছ 900 মাছ, তাই মোটামুটি কিছুটা পরিমাণ সর্ষে দিতেই হবে, এতটা মতো সর্ষে রয়েছে। এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা এখানে কাঁচা পাকা লঙ্কা, টমেটোটা এখানে নেসেসারি নয়, তবে এটা মশলাটা বাড়ানোর জন্য মা ইউজ করে। আর এখানে রয়েছে আদমালা নারকল কুড়ানো, যে এই পুরো সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা বেটে নেওয়া হবে। আর সর্ষে বাটার সময় সবসময় নুন দিয়ে বাটলে, নুন আর লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। তো তোমরা যারা বাটবে সেভাবে বেটে নিতে পারো। আর কেউ কেউ এর সাথে পোস্ত ইউজ করে, কিন্তু তুমি পোস্ত ইউজ করছো না, তাই তো? মা পোস্ত ইউজ করতে পছন্দ করে না সর্ষে রান্নার সাথে, তো সেই জন্য এভাবেই করছে। আর এই লঙ্কাটা আস্তে আস্তে দিতে হবে বলে এতটা, আর এই লঙ্কাটা পুরোটাই কিন্তু বাটার মধ্যে যাবে না, দেখতেই পাচ্ছ এটা অনেকগুলো লঙ্কা, কারণ পাতুরির মধ্যে একটা একটা করে লঙ্কা দিতে হয়, সেটা ভালো লাগে, তো সেই জন্য এইভাবে লঙ্কাটা রাখা রয়েছে। তারপরে মা আলাদা করে সর্ষেটা বেটেছে, সর্ষেটা এই পরিমাণটা হয়েছে। আর এটা হচ্ছে ওই নারকল আর টমেটো পেস্টটা, এখানে ওই সর্ষের বাটিটার মধ্যেই দেওয়া হয়েছিল বলে এরকম দেখতে লাগছে। তো এটা দিয়ে এখন এই মাছগুলোকে মেখে তারপর কলা পাতার মধ্যে দিতে হবে। তো এভাবে মা এখানে সর্ষে বাটা, নারকলের পেস্ট সব কিছুই অ্যাড করে দেবে। দিয়ে দিল পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি। এটা যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। মা হাফ চামচ মতো অ্যাড করেছে। আর দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাও অপশনাল, এটা কালারের জন্য দেওয়া হচ্ছে, যারা পছন্দ করো না নাই দিতে পারো।
এবার এটাকে মা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখনো একটা মেইন ইনগ্রেডিয়েন্ট দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো পাতুরি জিনিসটা হবেই না। বাট মা প্রথমে এগুলোকে আগে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তেলটা অ্যাড করবে। এবার হচ্ছে মা ভালো করে অনেকক্ষণ ধরে এগুলোকে মাখিয়ে নিয়েছে, এবার তেলটা অ্যাড করে দেবে। তেলটা আমি দেবো নাকি? অবশ্যই সর্ষের তেলে হবে, এই রান্না সর্ষের তেল ছাড়া টেস্টি হবে না। তো এরকম মা দেখো কটা পাঁচ পলা, মানে এই এই টিস্পুনের, হ্যাঁ ছ পলা মতো তেল মা অ্যাড করেছে। থ্রি টিস্পুন, তিন টেবিল স্পুন বলছে। আবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। হাত দিয়ে মাখিয়ে নিলে মাখানোটা বেশি ভালো হবে, তো বেটার হয় যদি তোমরা হাত দিয়ে মেখে নিতে পারো। দেখো তোমরা কীভাবে এটাকে র্যাপ করতে হয়। এখানে মা যেহেতু পিসগুলো খুব ছোটো ছোটো দু পিস দিয়ে দিয়েছে, এবার এটাকে মাঝখানে প্লেস করেছে, আর তার সাথে একটু এক্সট্রা মশলা আর লঙ্কাও দিয়ে দিচ্ছে একটা। এবার এবার দেখো এটাকে কীভাবে ভাঁজ করতে হবে। কলা পাতার উল্টো দিকটায় দেবে, কলা পাতার উল্টো দিকটায় মা দিয়ে দিয়েছে, মানে সুন্দর দিকটা উপরে থাকবে। এভাবে ভাঁজ করে এরকমভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। জাস্ট এভাবে গিট দিয়ে নিতে হবে, দিলেই এরকম সুন্দর একটা শেপ চলে আসবে। তো এই রকমভাবে মা বাকি সব কটা তৈরি করে নেবে। পাতুরিগুলোর সুতো বাঁধা হয়ে গেছে, মানে এগুলো একদম রেডি টু ফ্রাই। আর এখানে মা হচ্ছে এই ফ্রাইং প্যানটাতে এবার তেল দিয়ে দেবে, যেটার মধ্যে এই পাতুরিগুলোকে ভেজে নেওয়া হবে। ভাজা ঠিক বলে না ওটাকে, মানে সেঁকে নেওয়া বলতে পারো। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা করতে এমন কিছু বেশি তেল লাগে না, জাস্ট হালকা তেল ব্রাশ করে নিলেও হবে। তো এটাতে দিয়ে জাস্ট এপিট ওপিট করে নিতে হবে পাতুরিগুলোকে। এরকম সময়ের জন্য করতে হবে যাতে ভেতরের মাছটা অবশ্যই সেদ্ধ হয়। তো যেহেতু এরকম বোনলেস পিস, তাই জন্য সেদ্ধ হতে খুব ভয়ঙ্কর টাইম তো লাগে না, আর ভেটকি মাছ এমনিতেও নরম হয়। এখানে একবারে মনে হয় চার পিসের বেশি ধরবে না, তো এরকমভাবে ব্যাচে ব্যাচে এটাকে ভেজে নিতে হবে। এটার ফ্লেমটা কীরকম থাকবে? ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখবো, তারপর একটু কমিয়ে কমিয়ে করবো, এই বাড়ানো অবস্থায় থাকবে। তারপরে এই যে এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু পর মা গ্যাসটাকে একটু ফ্লেমটা কমিয়ে দেবে। এই দেখো এটা হচ্ছে মা কমিয়ে রেখেছিল ফ্লেম, এখন দেখেছে এক ফিট এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে বারবার করে অ্যাকচুয়ালি উল্টে পাল্টে দিতে হয়, তো তোমরা যখন করবে তখনও এরকম বারবার বারবার করে উল্টে পাল্টে দেবে। আর তোমরা তো স্মেলটা পাচ্ছ না, কিন্তু এখানে একটা ভাজা ভাজা সুন্দর স্মেল বেরোচ্ছে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে জিনিসটাকে করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা বাঁধাটা এত সুন্দর হয়েছে, কোথাও কিন্তু কিচ্ছু বেরিয়ে যায়নি। এইভাবেই বাঁধতে হবে, এইভাবেই বেঁধে করতে হবে। দেখো এগুলো পুরোপুরি হয়ে গেছে। কতক্ষণ মোটামুটি টাইম লেগেছে? কুড়ি কুড়ি মিনিট মতো ধরো টাইম লেগেছে, না তার বেশি লাগেনি।
তো এখন এটার ভিতরটা তোমাদের বার করে দেখালে আরো ভালো হতো। তো আমি ট্রাই করব যখন আমরা খেতে বসবো তখন একবার তোমাদের খুলে দেখিয়ে দেওয়ার। তো এরকম আরো এক ব্যাচ বসিয়ে দিয়েছে ওইদিকে দেখো, আর এদিকে আবার দিচ্ছে। তো এখন এটা নামিয়ে নি, পরে তোমাদের আমি চেষ্টা করব ভিতরটাও খুলে দেখিয়ে দেওয়ার। এটা কিরকম সেদ্ধ হয়েছে এটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একদম প্রপারলি কুকড, মানে 20 মিনিট সময় এটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার ফার্স্ট যে ইউটিউব ভিডিওটা ছিল সেটা হচ্ছে সিল্ক রুট ট্যুর। তো তখন যদিও আমি জাস্ট একটা ক্যাজুয়ালি এমনি বানিয়ে দিয়ে দিয়েছিলাম, এখন অবশ্যই এরকম ট্রাভেল ভিডিও বানাতে গেলে আরও অনেক ভালো করে সুন্দর করে করতে পারবো। তখন কিছুই জানতাম না এডিটিংয়ের কোনো কিছু, বাট ওটাই ফার্স্ট টাইম যে আমি বেড়াতে গেছিলাম, তারপর সেটার একটা কিছু কিছু ক্লিপস ভিডিও করে আমি একটা দিয়েছিলাম ইউটিউবে, ওটা থেকেই প্রথম আমার এই ইউটিউবের জার্নিটা স্টার্ট হয়। তো সেই জন্য তখন আমার অত আইডিয়াজও ছিল না যে কী দেখাবো কী দেখাবো না, কিসের ভিডিও দেবো। তো সেই সময় আমি কিছু শপিং করেছিলাম যখন আমি সিল্ক রোড ট্যুরে গেছিলাম, সিকিম থেকে আমি কিছু শপিং করেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই এখন হলে তো সবই তোমাদের দেখাই, তখন হলেও শেয়ার করা উচিত ছিল যেটা আমি করিনি। বাট এখন হচ্ছে এইবার আবার ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করার ফলে উইন্টার ওয়্যারগুলো সব নামিয়েছি, মানে রোদে রোদে দিতে হবে সব, সেই জন্য নামিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কী কী জিনিস আমি কিনেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে দেখো এরকম একটা ট্রাউজার। তো এটার এটা পরা আমার কোনো ছবি নেই, ছবি থাকলে তোমরা বুঝতে পারতে যে এটার ফিটিংস ভীষণ ভালো, মানে একদম এটা 28 আর একদম আমাকে ভীষণ ভালো ফিট করেছে। তো এটা গ্রিন কালারের এরকম ওয়ার্ম কাপড়ের একটা ট্রাউজার, মানে জিনিসটা যথেষ্ট মোটা, ভেতরটা দেখো এরকম। তো এটা মানে এটা অ্যাকচুয়ালি 350 টাকা দাম নিয়েছে মাত্র, মানে 350 টাকা কিন্তু আমি বার্গেন করে না, মানে এরকমই চেয়েছিল তো এই দামটাই আমি দিয়েছি। ওখানে ভীষণ সস্তা জিনিসপত্র। এই প্যান্টটা কিন্তু খুবই মোটা, মানে শীতকালে খুব আরামে পরা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে পরলে, মানে আমি তখন যদি বুঝতাম প্যান্টটা আরও ভালো হবে। যেখান থেকে আমি কিনেছি কোনো ট্রায়াল দেখার ব্যবস্থা ছিল না, তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে আমি 28 পরি, কিন্তু হতে তো পারে অনেক সময় ঠিকঠাক ফিট হলো না, তো নইলে আমি আরও নিয়ে আসা উচিত ছিল এত সুন্দর প্যান্টটা। এটা আমি শীতকালে গতবার যে কদিন তারপর শীত ছিল, আমি তো ফিরতে ফিরতে শীত প্রায় চলেই গেছিলো, তো তখন আমি এটাকে চুটিয়ে পরেছিলাম, আবার এটাকে নামালাম হচ্ছে পরবো বলে। তো এই প্যান্টটা 350 টাকা দাম নিয়েছিল, কিন্তু এটা খুব খুব সুন্দর দেখতে, আমার খুব ফেভারিট একটা প্যান্ট। আচ্ছা তারপর যেটা দেখাবো এটা তো একটা ভীষণই ভালো জিনিস, দেখো এটা কি সুন্দর দেখতে, এটার আমি ছবি অ্যাটাচ করে দেব। এটা হচ্ছে এরকম একটা পাফার জ্যাকেট, এই দেখো এখানটা এরকম কলার দেওয়া আর নিচটাও এরকম এরকম ফার ফার মতো দেওয়া আছে। আর এটা যে কি গরম, মানে অসম্ভব গরম, এটা তোমরা না পড়লে আন্দাজ করতে পারবে না। এখানকার শীতে আমি জানি না এটা আমি কতদূর কি পড়তে পারবো, মনে হয় না এখানকার শীতে এটা পরা যাবে, বাট যদি বাইক ফাইক রাইড করি তাহলে ঠিক আছে। আর এটা এমনিতে আমি রেখে দেব, এত ভালো কোয়ালিটির জিনিসটা, এত মোটা, ওখানে আমি স্নোয়ের মধ্যে পড়েছিলাম বাট কিছু ফিল হয়নি, এত সুন্দর কোয়ালিটি। এটা কোথাও যখন আমি বাইরে যাব কোনো ঠান্ডার জায়গায় আবার পরবো। তো এটা ভীষণই পছন্দ করে কিনেছি, কিন্তু বিশ্বাস করো এটার দাম নিয়েছে হচ্ছে 750 টাকা, মানে ওখানে এত সস্তায় এত ভালো উইন্টার ওয়্যার পাওয়া যায়, এটা তো এখানে আমার মনে হয় না 1500 টাকার কমে আমি কোথাওই পাবো, 1500 টাকাও বোধহয় কম বললাম, 2000 টাকা লাগবে এটা কিনতে গেলে। তো এটা চেয়েছিল মনে হয় 1200 টাকা মতো, বাট বার্গেন করার পরে ওরা কিন্তু আমাকে এটা 750 টাকাতে দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে এটা ভীষণ সুন্দর একটা উইন্টার ওয়্যার, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তোমরা যদি ওরকম ওই দিকে ট্যুরে যাও তাহলে অবশ্যই ওখান থেকে উইন্টার ওয়্যার আনবে, একটু বার্গেন করতে পারলে ভীষণ সস্তায় তোমরা সুন্দর সুন্দর জিনিস পাবে। আর এটা হচ্ছে এটা একটা টুপি আর মাফলারের সেট, তো মাফলারটা দেখাচ্ছি না আলাদা করে। এই স্টাইলের টুপিটাও এখানে খুব একটা পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিনি, এটা বিনি না, এটা দেখো একদম অন্যরকম দেখতে, এইটা এইটা ভীষণ স্মার্ট লাগে পরলে। তো এটা পরা ছবিও আমি অ্যাটাচ করে দেবো এখানে, এখন এই মুহূর্তে পড়লে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই এই টুপি আর মাফলারের সেটটা কত দাম নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে
কমই নিয়েছিল সেরকম কিছু, খুব একটা বেশি কিছু নেয়নি এরকম। আমি একটা নিয়েছিলাম, বোনের বোন একটা নিয়েছিল, আর গিফট পারপাসও আমরা এনেছিলাম ওখান থেকে। তো এই জিনিসগুলো সবই আমি হচ্ছে সিকিম থেকে কিনেছিলাম, যেহেতু আমাদের একটা লাগেজ নিয়ে আসার ব্যাপার ছিল, আমরা অত ব্যাগ তো নিয়ে যাইনি, তো শীতের জিনিসপত্র ছিল, তাই জন্য খুব বেশি শপিং করতে পারিনি। কিন্তু আরও শপিং করতে পারলে ভালো হতো, কারণ ওখানে খুব সস্তায় সস্তায় জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তো এইগুলো তোমাদেরকে দেখালাম, মনে হলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিলে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে একদম সাথে সাথে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, এরপর শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে, বিকেল 4টায় যেরকম দেখা হয়।